প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। ঈদ সবার জন্য বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ, সুখের ছোঁয়া। আমি আফিফা আফরিন মিথুন, নিউজ প্রেজেন্টার ইকরা বাংলা টেলিভিশনের। আজ 3 বছর হলো আমি ইকরা বাংলা টেলিভিশনে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করছি। সবাইকে ঈদ মুবারক। আমি তাসলিমা আক্তার রাখি, ইকরা বাংলা টেলিভিশনে নিউজ প্রেজেন্টার হিসেবে কর্মরত আছি। আমি মূলত বাংলাদেশ ব্যাংক স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। এর বাইরেও আমি আসলে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে অনুষ্ঠান ঘোষক হিসেবে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি জান্নাত তাসমুভা চৌধুরী। আপনারা অনেকেই হয়তো আমাকে ইকরা টিভি খবরে দেখেছেন। আমি অনেকদিন ধরে ইকরা টিভিতে আছি, কাজ করছি। আমাদের একটা ফ্যামিলি বিজনেস আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট কনসালটেন্সি, এবং এর পাশাপাশি ট্যুরিজম সেক্টরে কিছু কাজ করে থাকি আমরা। তো সেই সেক্টরটি আমি দেখে থাকি আমার হাজব্যান্ডের পাশাপাশি, এবং এভাবেই আমার সময়টা কেটে যায়। একটা অংশ চলে যায় অফিসিয়াল টাইমে, একটা অংশ বাসায়, একটা অংশ ইকরা টিভির সাথে। আসসালামু আলাইকুম, আমি তাসফিয়া হক, ইকরা বাংলা টেলিভিশনে আছি নিউজ প্রেজেন্টার হিসাবে। তার পাশাপাশি আমি আরও কিছু বেসরকারি চাকরিও করছি, পার্ট টাইম জবে আছি। আমি পড়াশোনা করেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, মাস্টার্স অলরেডি শেষ। এখন বর্তমানে ভালো লাগার কাজের মধ্যেই আছি। ইকরা বাংলাতে আমি কাজ করি, আমার বলা যায় যে প্যাশনের একটা জায়গা ছিল এটা, এবং একজন সংবাদ পাঠিকা হিসেবে এই জার্নিটা আসলে অনেক উপভোগ করছি। কুরবানির ঈদটা ত্যাগের ঈদ, ঈদের আনন্দ তো আছেই, তারপরেও একটা ত্যাগের সেই বিষয়টা থাকে, পশু কুরবানি দেওয়া। তো ঈদের দিন যেটা হয় যে সকালে তো সবাই পুরুষরা নামাজ পড়তে গেল, এবং যখন নামাজ পড়তে চলে যাওয়ার পরে কিন্তু আমরা মহিলারা আমাদের প্রস্তুতিগুলো করে থাকি, সকালের নাস্তা এবং দুপুরের পর্যন্ত যে আইটেমগুলো হবে সেগুলোর প্রস্তুতিগুলো কিন্তু আমরা নিয়ে ফেলি, এবং এটা অনেক আগে থেকেই আমাদের প্রস্তুতিটা নেওয়া হয়ে থাকে। তো কোরবানি ঈদের পরেই কিন্তু, কোরবানি করার পরে কিন্তু আমরা অপেক্ষা করি মাংসটা কখন আসবে। কোরবানি দেওয়ার পরে কিন্তু আমরা নাস্তা করতে বসি এবং সবাই একসাথেই নাস্তা করি। ঈদের আনন্দ আমার এটাই মনে হয়। আসলে ছোটোবেলায় একরকম ঈদ ছিল, বড় হওয়ার পর আরেক রকমের, এবং এখন নিজে মা হয়েছি, বউ হয়েছি, সন্তান হয়েছে, তো এখনকার ঈদের প্রস্তুতিটা কিন্তু একটু ভিন্ন রকম। আসলে এই পেশাগুলো মানে অনেকগুলো কাজ একসাথে করছি পাশাপাশি, সবগুলোই আমার আসলে প্রাণের সাথে এমনভাবে মিশে গেছে যা আসলে কোনোটা ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। আর সবগুলো প্রফেশন আমার একই ধারার, যেমন রেডিওতে আমি অনুষ্ঠান উপস্থাপক, ইকরা টেলিভিশনে নিউজ প্রেজেন্টিং করছি, তেমনি আমার স্কুলে আমি যেখানে আছি সেখানেও আমার এই জায়গাটা কিন্তু খুব মানে হেল্প করে। যেমন এখন আমাদের স্কুলে যখন কোনো কালচারাল প্রোগ্রাম হয় তখন দেখা যায় এই প্রফেশনটা আমাকে খুব হেল্প করে। বাচ্চাদের আবৃত্তি হয় কালচারাল অনুষ্ঠানে, তারপরে বাচ্চাদের উপস্থাপনা হয়, এই জিনিসগুলো আমি হ্যান্ডেল করি, ওদেরকে শিখিয়ে দিই, ওদেরকে রেডি করে দিই। রান্নাবান্না একটা বড় অংশ আমাকে সামলাতে হয়, আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করেন। তো চিন্তা করছি নতুন কিছু আইটেম ইনোভেট করব, গরু মাংস দিয়ে অথবা খাসি মাংস দিয়ে। আর যেহেতু মেয়ে ছোট, এখন মোটামুটি খাওয়া দাওয়া শুরু করেছে, তো ওর জন্য স্পেশাল কিছু আইটেম থাকবে। আর এছাড়া আমার বন্ধু বান্ধবরাও আসে, অনেকেই হচ্ছে দেশের বাইরে থাকে, ঈদ উপলক্ষে দেশে আসা হয়, তখন চেষ্টা করি সবার সাথে দেখা সাক্ষাৎ করার। আমার ছোট বোন আছে আমার সাথে, ইয়াশা, কেমন আছো? হ্যালো। ছোট্ট একটা পরিবার আমাদের, মা বাবা ভাই বোন, মাত্র 5 জনের একটা ছোট ফ্যামিলি। ছোট বলতে পারছি নির্দ্বিধায়, কারণ আসলে ছোট না, বিশাল বড় একটা ফ্যামিলি নিয়ে থাকি আমি, জয়েন্ট ফ্যামিলি, 10 বাপ চাচার একটা সংসার। কিন্তু
সিলেটে যেতে হয় বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ঘরেই সবাই প্রবাসী, এবং আমাদেরও তাই, তার ব্যতিক্রম নয়। আমার সব চাচারাই হচ্ছে দেশের বাইরে, শুধুমাত্র আমার বাবা এবং আমাদের পরিবার এখনও আছে আমাদের বাড়িতে, আমাদের বাড়ি এটা। আমার চাচাদের যদিও মিস করি, আমার বড় ফ্যামিলিটাকে মিস করি, কিন্তু কুরবানির ঈদ যেহেতু আমরা সবাই মিলেই মিলেমিশে এই ঈদের একটা আনন্দ উদযাপন করি, সবাই মিলে আনন্দ ভাগাভাগি করি। ঈদের আনন্দটা যে শুধু আমাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ সেটা কিন্তু নয়, ঈদের এই আনন্দটা আমরা কিন্তু উপভোগও করি বন্ধু বান্ধব এবং কলিগদের সাথে। আমরা কলিগরা কিন্তু একসাথে বের হই ঈদের কেনাকাটা করতে, কার কোনটা ভালো লাগে। এবং আসলে সত্যি কথা বলতে, যে ব্যক্তিগত জীবন যেটা আমাদের, সেটার বাইরে যে আমাদের আরেকটা জীবন, সেটা হচ্ছে এই কলিগদের সাথে সেই আনন্দটাকে উপভোগ করে নেওয়া। আমরা কিন্তু এবারেও ঈদের কেনাকাটা করতে গিয়েছি একসাথে, এবং আমাদের কার কোনটা ভালো লাগছে একে অপরের পছন্দটা জেনে নিচ্ছি। এই যে আদান প্রদান এবং সম্পর্কটা, সেটি কিন্তু ভিতটাকে আরও বেশি মজবুত করে। দুই ঈদে আমাদের আসলে প্রস্তুতিটা দুই রকমের হয়ে থাকে। যেমন ঈদুল ফিতরে আসলে কাপড় চোপড় কেনাকাটার একটা বেশি ইয়ে থাকে, বিষয় থাকে। আর ঈদুল আজহার প্রিপারেশনটা আমাদের আসলে একটু অন্যরকম হয়ে থাকে। যেমন ঈদুল আজহার প্রস্তুতিটা আমরা বেশ একটু আগে থেকেই নিয়ে থাকি। আর এছাড়া আরও কিছু রান্নার বিষয়ে যেগুলো থাকে, আসলে বেশ মশলা যেগুলো থাকে, আদা রসুন পেঁয়াজ, এগুলো আমরা একটু আগে থেকেই প্রসেস করে ফেলি, ফ্রিজিং করে ফেলি, যাতে ঈদের দিন সকালবেলা আসলে তেমন কোনো ঝামেলা না থাকে। যেহেতু বাসার পুরুষরা সকালবেলা নামাজ থেকে এসেই হয়তো কিছু একটা খেয়ে তারপরে কোরবানির যে প্রসেস সেটাতে চলে যাবেন। একটা প্রস্তুতি আমাদের স্পেশাল করে থাকে, যেটা কোরবানির পর আসলে আমরা যাদেরকে কোরবানির গোশত যেটা বন্টন করব, তাদেরকে তাদের জন্য কিছু পলি প্রস্তুত করে রাখা আগে থেকেই, যাতে আমরা খুব সহজেই পরে প্রসেস করে যার যার জায়গায় পৌঁছে দিতে পারি। আমাদের বর্তমান প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই মেয়েদেরকে ক্যামেরার সামনে কাজ করাকে অনেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে, নেগেটিভলি দেখে, অনেকে পজিটিভলি দেখে। তো কিন্তু ক্যামেরার সামনেও যে সুন্দরভাবে কাজ করা যায়, ইসলামী বিধিনিষেধ মেনে কাজ করা যায়, সেসব ক্ষেত্রটাকে ইকরা টিভি একটা অন্যতম পর্যায়ে নিয়ে গেছে। আমার যেটা মনে হয় যে ইকরা টিভি আমাদের মেয়েদের জন্য একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে আমরা কাজ করতে পারি এবং সেটা পজিটিভলি, যাতে আমাদের নারীর যে ক্ষেত্রটা, কর্মক্ষেত্রটা আরও প্রসারিত হয়, সেক্ষেত্রে ইকরা বাংলা টিভি একটা বিরাট ভূমিকা পালন করছে। আমি যেটা পার্সোনালি মনে করি, যে আমি বিয়ের আগেও অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ ছিলাম, বিয়ের পরে আসলে, বিশেষ করে বাচ্চা হওয়ার পরে, কিন্তু সেই অ্যাক্টিভ অনেকে ভাবে যে এখন বাচ্চা হয়ে গেছে, এখন সংসার নিয়ে ব্যস্ত থাকব, বা মানে ঘরের মধ্যে একটা বন্দী জীবনযাপন হয়তো শুরু করে দেব, এরকম একটা চিন্তাভাবনা অনেকের মধ্যেই থাকে। কিন্তু আসলে মেয়েরা কিন্তু চাইলেই পারে। আমি যেমন, আমি আমার মেয়েকে সামলিয়ে, ঘর সামলিয়ে, আমাদের ব্যবসা সামলিয়ে, সেই সাথে ইকরা বাংলা টেলিভিশনেও কাজ করছি, বর্তমান কর্মব্যস্ততার সময়ে কিন্তু আমরা দেখা যায় অনেক কাজে ব্যস্ত থাকি, পরিবার নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সব কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু নিজের জন্য কিন্তু সময়টা আসলে ওইভাবে মানে বের করা হয় না আমাদের। তো এবার হচ্ছে ঈদকে বলুন বা যে কোনো ধরনের ছুটির দিবসকে সামনে রেখে আমরা চাই যে একটু মানে একটু ফাঁকফো করে নিজেদের জন্য একটু সময় বের করা। তো এই জিনিসটাই আমরা করি, সব মানে সহকর্মীদেরকে নিয়ে হোক, বন্ধু বান্ধবকে নিয়ে হোক, পরিবার পরিজন সবাইকে নিয়ে হোক। তো এই যে নিজের জন্য সময় বের করা, সেটা আমরা চেষ্টা করি আর কি, যে ঈদের ফাঁকে, এই যে ঈদের ছুটিটার ফাঁকে আমরা হয়তো একসাথে কোথাও বসে আড্ডা দিই অথবা শপিংয়ে যাই। এবারও আমরা এরকম একটা প্ল্যান করেছি আমরা ইকরার সব সহকর্মীরা, দেখা যাক প্ল্যানটা হয় কি না, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা সবাই মিলে একসাথে শপিং করব, আড্ডা দিব, একটু খাওয়া দাওয়া হবে, এবং ঈদে কে কী করছি, কী কী রান্না হচ্ছে, কী কী শপিং হচ্ছে, টুকটাক আড্ডা হবে আমাদের মধ্যে। তো দেখা যাক, তখন সবার সাথে মানে অনেকদিন পর দেখা হবে, আড্ডা হবে, নিজেদের জন্য একটু সময় বের করা হবে। ঈদে সবাই যেহেতু আমরা একসাথে হই, সবার তো সময় একসাথে সবার হওয়া হয় না, তো এবারে যেটা আমরা প্ল্যান করেছি, আমরা একসাথে সবাই মিলে
ঘুরতে যাব। এই জিনিসটার ধারাবাহিকতা কিন্তু আমরা ধরে রাখতে পারি না, কারণ সময়ের সাথে সাথে আমাদের সব কিছুই পরিবর্তন হয়। কিন্তু অনুভূতিগুলো, ভালোবাসাগুলো কিন্তু কখনো পরিবর্তন হয় না। সেটা যদি ভিতর থেকে অনুভব করা যায় তাহলে কিন্তু সেই অনুভূতিগুলো তার জায়গাতেই থাকে। তো আমরাও কিন্তু চেষ্টা করি সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলোকে ধরে রাখতে, কারণ সময়টা আমাদের খুব অল্প। এই আমার সংসার, আমার ছোট বোনের সাথে খুনসুটিতেই দিন কেটে যায় আমার। এবং আসলেই দেশের যে শান্তি, দেশের যে স্বস্তি, পরিবার নিয়ে থাকার যে আনন্দ, সেটার আসলে কোনো তুলনাই হয় না। বলছিলাম ঈদের কথা, ঈদ নিয়ে তো অবশ্যই প্ল্যান আছে, অনেক প্রিপারেশনস আছে। সবচেয়ে বড় ব্যাপারটি কি, সিলেটে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, সিলেটের যারা প্রবাসীরা আছেন তাদের বেশিরভাগই কিন্তু দেশেই কুরবানি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার মধ্যে দুইটা জিনিস আছে, তারা চান তাদের দেশের যারা আত্মীয় স্বজন আছেন, যারা গরিব দোস্ত আছেন এলাকার, সবাই যেন অন্তত কুরবানির ঈদের একটা দিন একটু আনন্দ নিয়ে, একটু মাংস খেয়ে আনন্দ নিয়ে বাঁচতে পারে, ঈদটাকে উদযাপন করতে পারে। সেই চিন্তা থেকেই কিন্তু প্রবাসীরা দেশেই কুরবানির জন্য প্রস্তুতিটা নেন। সেক্ষেত্রে দেখা যায় আমার যেহেতু একটা বিশাল বড় ফ্যামিলি, আমার চাচারা সবাই হচ্ছে দেশেই চান যে তাদের আত্মীয় স্বজনের জন্য ঈদের প্ল্যান হোক, প্রোগ্রাম হোক। তো মোটামুটি দেখা যায় যে এক দেড় মাস আগে থেকেই সবার মধ্যে একটা উৎসব উৎসব ভাব, গরু কিনা হবে, কী কিনা হবে, কয়টা লাগবে এবার। তো আপাতত এটা নিয়েই দিন চলছে। আব্বু দেখা যায় প্রত্যেক দিন চাকরি শেষে একবার গরুর বাজারে খোঁজ নিতে যাচ্ছেন, গরু কিনতে যাচ্ছেন, এবং আমার ছোট বোনের মধ্যে এটা নিয়ে অনেক অনেক বেশি উৎসাহ। একটা সময় আমারও ছিল, একটা সময় না আসলে এখনও আছে, গরু, নতুন গরু আসবে বাসায়, সেটা দেখার যে একটা আনন্দ সেটা তো অবশ্যই আছে। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সাংবাদিকতায় আসব, কিন্তু দেখা যায় আমাদের সিলেটের যে এনভায়রনমেন্ট, আমাদের যেরকম পরিবার, রেস্ট্রিক্টেড পরিবার, সেই জায়গা থেকে আসলে সাংবাদিকতা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কিন্তু ইকরা বাংলা টেলিভিশনের ফলশ্রুতিতে আমরা এখন যে কাজটা করছি, আনন্দ নিয়ে কাজটা করছি, সেই সাথে আমাদের প্যাশন এবং আমাদের ভালো লাগার জায়গাটাও কিন্তু ইকরা বাংলা টেলিভিশন আমাদেরকে দিচ্ছে। পছন্দ অপছন্দের মধ্যে অনেক কিছুই আছে, বই পড়তে ভালোবাসি, রান্না করা একটা পছন্দের কাজ আমার, একদম ছোটবেলা থেকেই রান্নার প্রতি একটা ভালো ফ্যাসিনেশন ছিল। আম্মু এবং আমি মিলে দেখা যায়, এবং বিশেষ করে কোভিডের সময়টাতে এত এত ধরনের ডিশ আমরা বের করেছি, ইনভেন্ট করেছি, সেটা বলার বাইরে। তার পাশাপাশি পরিবার নিয়ে সময় কাটাতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। পরিবার নিয়ে তো আসলে ঈদ কাটানোই হয়, ঈদ মানেই পরিবার। কিন্তু পরিবারের বাইরেও দেখা যায় আমাদের কিন্তু একটা সার্কেল থাকে, আমাদের ভার্সিটির ফ্রেন্ডরা থাকে, আমাদের কলিগরা থাকে, এবং ঈদ একটা ভালো এক্সকিউজ আমাদের সবার একসাথে মিট অ্যান্ড গ্রিট করার। এবং সেই জায়গা থেকে আমাদের কলিগরা দেখা যায় ঈদের আগে কিছু প্রিপারেশনস থাকে, একসাথে বের হই আমরা, আমরা প্ল্যান করি কে কী পরবো, কী করবো, ভালো একটা সময় কাটে আমাদের সবারই। সেই সাথে ইকরা বাংলা টেলিভিশনে জীবনধারায় ঈদ আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা কলিগরা আছি, আমরা আমাদের প্রত্যেকের জীবন, আমাদের ঈদ, আমাদের দৈনন্দিন সব কিছু মিলিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এবং ইকরা বাংলা টেলিভিশনের এই উদ্যোগটা আমাদের জন্য দেখা যায় অনেক বেশি ইন্সপায়ারিং একই সাথে, এবং খুব এন্টারটেইনিংও হয়। আমরা একসাথে সময় কাটাই, ঈদের প্রিপারেশনস করি, এভাবেই তো চলছে। আমি তো চলে আসলাম, দেখি আমাদের সাথে আর কে কে এসেছে।
আপু জিজ্ঞেস করছিল ঈদে কি রান্না করবে, ঈদে আপু তো অনেক আইটেম রান্না, আমি এখন আপুর কোন রান্না করি নাই। শ্যামাইয়ের কথা বা পুডিং এর কথা, কিন্তু খাওয়া হয়নি। ঈদে আলাদা করে কোন রান্নার কোন প্রিপারেশন, কারণ ঈদের দিনের যে কর্মযোগ্যটা যায় আলটিমেটলি আমাদের, কিন্তু ওইটাই সবসময় প্ল্যান থাকে গেস্ট কি খাবে বা আমরা কি, এটা সিলেক্ট করা হয় ঠিকই, কিন্তু কাজের ঝামেলাটা অনেক বেশি থাকে। তো মজা হচ্ছে দুপুরের খাবারটা, মাংস যখন রান্না, মাংসটা যখন আসে যখন রান্না হয়। আর সবচেয়ে মজা লাগে কি ঈদের পরদিন বা এর পরদিন হচ্ছে সিলেটি পঞ্চা, যেটা বলে পঞ্চা, পঞ্চাটা আমরা পঞ্চা মানে উফ, আমাদের বাসায় চলে যেটা চালের রুটি। হ্যাঁ চালের রুটি লাইক টানা 6 থেকে 7 দিন, 7 দিন থাকবে। ওই আগের দিনে রান্না করে গরু মাংস দিয়ে পরের দিন চালের রুটি খেতে। আসলে সবকিছুতেই প্রায়োরিটি বাচ্চাটাই আগে থাকে, কিন্তু দেখা যায় আগে যেরকম থাকতো নিজের জন্য কিনবো নিজে কি পরবো, এখন দেখা যায় এমন আমার মেয়ে কি পরবে, এটার সাথে এক্সেসরিজ কি আছে। আমরা কিন্তু এটাই চিন্তা করি স্মিতা, যে আমরা বাচ্চাদের জন্য কি করবো বা ওদের ওরা কি চাচ্ছে, ওদের কোনটা পছন্দ। এবং আমি কিন্তু যে ডোনাটটাও এবার ঠিক করে রেখেছি যে ওরা ওরা খায়, ওরা অনেক পছন্দ করে। মিষ্টি আইটেম কিন্তু খুব একটা লাইক করে না, কিন্তু ডোনাটটা ওরা খুব লাইক করে। আপনারা কি কুরবানি সিলেটেই দেন? না না, আমরা সবসময় বাড়িতেই দিই, আমার শ্বশুর বাড়িতে, এবং তোমার ভাইয়া যায়, তো এবারে বোধহয় আহনাফু যাবে আমার ছেলে। আপু আমরা মিথুনাপুর থেকে একটু সালামি নিব না? হ্যাঁ মিথুনাপুর তো বড় আপু, সালামি নিব এটা কি খাওয়া, এটা তো ঈদের আগে সালামি হয়, সালামি তো ঈদের, সালামিটা ঈদের দিন দিতে হবে আমাদেরকে। দর্শক এই ছিল আমাদের জীবনধারায় ঈদ আনন্দ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ইকরা বাংলার সাথে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মোবারক।